হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলটি, হ্যাপি ফ্যামিলি বুলটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে শেষা অনিয়ন হেয়ার অয়েল। তো এটা আমি কীভাবে লাগাচ্ছি আর এটা লাগিয়ে আমার কী কী উপকার হয়েছে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর পুরানা বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তাহলে চলো চটপট করে দেখে নাও। তো প্রথমে আসি মূল কথায়। তো আমার প্রেগনেন্সির পর আমার এত হেয়ার ফল হতো, তো আমি যখন একা বসে থাকতাম তখন আমি মানে এরকম চুলের মধ্যে যদি হাত বুলিয়ে দিতাম তাহলে কিন্তু আমার হাতটা একদম চুলে ভরে যেত। কোনো সময় যদি আমি চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই তো আমি মানে চিরুনিটা ভরে যেত। তো এমনও হয়েছিল আমি সারাদিন আর মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়াতাম না, কারণ মনে হতো আঁচড়ালেই তো সবটি পড়ে যাচ্ছে, তাহলে আর আঁচড়িয়ে কী হবে। তো মনে মনে অনেকটা টেনশন হতো যে আমি বোধহয় নাড়া হয়ে যাব। তো তখন আমি এরকম বাজার থেকে দুটা দেখো খোপা কিনে নিয়ে এসেছি, যে কোনো দিকে যাওয়ার সময় তো ওটা দিয়ে আমি দুটা একসঙ্গে দিয়ে খোপাটা একটু বড় করে যেতাম, এতটুকু খোপা হয়ে গিয়েছিল। তখন আস্তে আস্তে আমি এরকম সার্চ করে করে অনেকটা তেল দেখি, তো যেটা ওয়া অনিয়ন আরেকটা আছে, তো সেটা আমার অতটা উপকার হয়েছিল না। তো সেটা থেকে আবার চুল পড়তো, তখনও আমি উপকার পেয়েছিলাম না। তখন আমি এই শেষা অনিয়ন হেয়ার অয়েলটা কিনে আনলাম। তো এটা 100% ন্যাচারাল। তো আমি সপ্তাহে একবার আমি মাথায় দিতাম, তো রাত্রিবেলা দিতাম, তো দু একদিন আমার মাথায় থাকতো, আমি শ্যাম্পু করতাম না, পরে করতাম। তো তো এখন দেখো আমার চুলটা কতটা ঘন হয়েছে, তো দেখো তোমরা। দেখতেই পারছো তো লম্বা অতটা দেখতে পারবে না, কারণ আমি চুলটা বছরে একবার পূজার সময় কেটে নেই, তাই আমি চুলটা বেশি লম্বা করি না। তো অনেকটা এখন চুলটা গজিয়েছে, আর চুল পড়া তো এখন নেইও বললে চলে, 5-10টা চুল তো পড়বেই না, সেগুলি একদম পড়ে না বলবো না, 5-10টা পড়বেই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে শেষা অনিয়ন অয়েলটা লাগাই। তো প্রথমে আমি এইভাবে চুলটাকে আঁচড়ে নেব। তো চুলটা আমি প্রথমে ভালোভাবে কম্বিং করে নেব। তো দেখো চুলটা এইরকম হয়েছে এখন। তো এখন আমি সপ্তাহে একদিন দিই, তো মাসে 4 বার দিই। তো প্রথমে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিলাম, নিলে হাতের সাহায্যে আমি এইভাবে করে নেব, ঠিক আছে। তো এটার এইরকম আর খুলতে লাগে না, এটা ডাইরেক্ট এরকম করে, আর এটা মুখটা এইভাবে আমি লাগিয়ে নিলাম। নিয়ে আমি এক হাত দিয়ে চুলটাকে এইভাবে ধরে আর এইভাবে আমি চুলে তো এটা চুলে লাগার কোনো কথা নেই, এটা হচ্ছে মানে চুলের গুঁড়াতে লাগবে, ঠিক আছে। তো একদম যে চুপুচুপি হবে সেরকম দেখাবে না, কিন্তু চুলের গুঁড়াতে পুরা মতো থাকবে, এরকম চুল একটু ফাঁক ফাঁক করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি আস্তে আস্তে হালকাভাবে ম্যাসেজ করে নেব। মানে চুলের গুড়ায় গুড়ায় হালকাভাবে ম্যাসেজ করে করে লাগাতে হবে। তো এটা দিনের বেলা যদি দাও তাহলে কিন্তু রৌদ্রে বেরোলে মাথাটা বোঝা যাবে যেমন জ্বলে যাচ্ছে, খুব গরম হয়, তাই এটা যত সম্ভব রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করবে। তো এই সাইডটাতে দিয়ে দিয়েছি, এখন আমি এইরকম করবো। পরে আমি ভাবে দেব, মোটামুটি 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করতেই হবে কমপক্ষে, বেশি করলে তো আরো ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। অতক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই। তো যাদের হেয়ার ফলের সমস্যা আছে বা চুল খুব মানে পাতলা আছে তারা অবশ্যই এই তেলটা ইউজ করো, আর এই তেলটার অবশ্যই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে গিয়ে কিনতে পারো।